আজি সারা দেশ পাড়ুছি গণরাজ্য দিবস কা সে দিব্যাঙ্গ নিরাশ্রয় অসহায় মানক মুহরে হস ফুটাই বিভিন্ন সংগঠন মানক পক্ষর কিছু না কিছু বিশেষ কার্যক্রম মান আয়োজন করা যাই। আজ এই দিবস পরিপ্রেক্ষী রাজ্যের অন্যতম স্বেচ্ছাসেবী অনুষ্ঠান রফতার ক্লব পক্ষ কটক 42 মৌজা স্থিত বেলেশ্বর বধির বিদ্যালয়ের অন্নদান করা যাই। সংগঠন বরিষ্ঠ কার্যকর্তা দিলীপ কুমার বেহরাঙ্ক নেতৃত্বে ক্লবর সদস্য মানে মিশি দিব্যাঙ্গ ছাত্রছাত্রী মানক খাদ্য বণ্টন করে। এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী অধ্যয়ন করুবা বেড়ে ক্লবর এভাবে মহৎ কার্যক বিদ্যালয় কর্তৃপক্ষ বেশ প্রশংসা করে। অনুষ্ঠান পক্ষর প্রত্যেক বর্ষ কিছু না কিছু গরিব অসহায় ও নিরাশ্রয় মানক বিশেষ কার্যক্রম মান হাতকু নিয়ে যাই। তবে আজ ভি দিনের এমন খাদ্য বণ্টন করা যাই বেড়ে আগুক এইভাবে কার্যক্রম জারি রহব বলে দিলীপ কুমার বেহরা কিন্তু। কার্যক্রমে ক্লবর বহু যুব সদস্য মানে উপস্থিত রহি খাদ্য বণ্টন করে। এত সুন্দর কার্যক্রম গত বর্ষ বি যে আসি এই জানুয়ারি 26 দিন আসলে এবর্ষ আসছেন। এবর্ষ যেহেতু কোভিড 19 পাই সরকার সামাজিকরণ করেছেন এবং আমার কেবল দশম শ্রেণী পিলা আছেন। বর্তমান যে 45 জন পিলা আমার অনেক এটি সে আনি যে বিরিয়ানি এবং কচামর তরকারি করে আসছেন পিলা বহু খুশি। আমার রফতার ক্লবর সমস্ত কর্মকর্তা এবং সদস্য মানে আসি এটি তাঁর খাদ্য বিতরণ করছেন। না প্রশংসনীয় প্রশংসনীয় পিলা বহু খুশি অনেক এমনকর বহু অবদান রয়েছে স্কুল পাই আসছেন প্রতবর্ষ। আজ আমার ক্লব তরফ এটি প্রতবর্ষ দিয়া হুয়ে জানুয়ারি 26 তারিখে প্রতবর্ষ আমার ক্লব মেম্বর তরফ আমি আসু পিলা সহ টাইম স্পেন্ড করু পিলা সহ বসি খাই পিকি মানে টাইম স্পেন্ড করে যাও। সমাজসেবা তো আমার মূল লক্ষ্য আমার ক্লবর প্রায়ত সব জায়গায় আমার ক্লব সমাজসেবা হি করে। বিশেষ করে এমনক গভর্নমেন্ট স্টোর কিছু মিলু না আপনার নিউজ অনুসারে যদি গভর্নমেন্ট স্টোর কিছু মিলিপার তা সুবিধা হ্যাঁ।